গরু কিনতে গেলে দালাল থেকে সাবধান থাকবেন, সামনে যে ভিড় দেখছেন দালাল খপ্পরে পড়ে কি একটা অবস্থা শুরু হয়েছে ভাই। গরুর একদম 1,85,000 টাকা ভাই দিবেন নি, এটা এখন শুধু 1,85,000 টাকা। হ্যালো বন্ধু, কোন ব্যাকে কেরম আছেন? আশা করি ভালো আছেন। আজকেও চললাম গরুর বাজারে, কেমন গরু উঠছে এইদিকে? আর বন্ধু আরে ফোন দিয়েছে কারণ হেতারাই যে কোরবানি গরু কিনবো। এই গরু দেয়ালে আমরা আর ছোট বাইরে বাজারের দিকে যাইতে শুরু করলাম, হঠাৎ ও মা এত কে আসাম নাই হোক লালবেল্লাই তো আর অ্যাক্সিডেন্ট করে দিত। হেয়ার হরে আর আর ওয়ান পাইপ লয়ে গোঁ পাই গরুর বাজারের দিকে হট দিলাম, কারণ এই যে বন্ধু গরু কিনবো বলে কথা একটু তাড়াতাড়ি হেন জান লাগবো, এই জন্য আন্না করে প্রকৃতির সৌন্দর্য দেয়াইতে দেয়াইতে আর ওয়ান পাইপ লই আই বুলেট গতি ছুটি চলিলাম। হেয়ার হরে দেখ গরু দড়ির উপরে আছে, তার মানে কি ইঙ্গিত করে? মানে বোঝা যাইতেছে যে বাজার জমজমাট অনও আছে। দেখছেন নি হুন্ডা কিভাবে আঁকা বাঁকা ভাবে বিত্রে দিয়ে হাঁদাই যায় সিপা দিয়ে। যাক অবশেষে আই গরুর বাজার আই পৌঁছাইলাম, তারপরে আন্না করে দেয় কি সুন্দর জমজমাট গরুর বাজার। দেখছেন নি গরু কাল বেচা কিনা হইতেছে, মানছে কাল আসিল ঘরের সামনে গরু আনতেছে। এর পাকি দিয়ে আই চিন্তা করলাম আন্না করে একটু আড়ি আড়ি আই দেয় ইয়ান দিয়ে অপেক্ষাও করতেছি, কারণ বন্ধু আইয়ে না কিনলে মূলত তো আজকের আকর্ষণ হইলো আমরা বন্ধুর গরু কেনার জন্য আমরা বাজারে আইছি, তো এই জন্য অপেক্ষা করতে আছি। আর আন্না করে প্রকৃতির সৌন্দর্য গরুর বাজার সব মিলাই দেয়াইতেছি, এর মধ্যে হঠাৎ করে দেয় আর এক ছোট ভাই আর পাশে। আমি পারি না আর পারি না। হেয়ার হরে বন্ধু সাব্বির শাহেদ নাইম এবং বড় ভাই আছে কয়জন, হেতা করে লই আমরা গরু দেখার মিশনে নামি গেলাম। তারপরে চিন্তা করলাম বন্ধু সহ বড় ভাই যেতারা আছে, হেতা করে তো আসলে একটু দেয়ান দরকার, তারপরে এই জন্য হেতা করে একটু দেয়াই লইলাম, কারণ হেতারা সহ আমরা গরু চাইতে যাইতে আছি। সামনেও গা আবাল গরু আছে খুব সুন্দর, এই গরু গিয়ে আমরা চাইতেছি আর বন্ধু সাব্বির এলে আমরা কিনিয়াম, যার কারণে আমরা এই যে আঙ্গ বড় ভাই মিলে দামাদামি করতেছে। আমরা 1,85,000 পর্যন্ত কইছি, কেরম লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। আর কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে আলাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর মতো বেশি বেশি আর ওয়ান পাইপ চালাইবে।